দেশের ভয়াবহ প্রাণঘাতী 6 লঞ্চ দুর্ঘটনা ঘটনার 2 থেকে 3 দিন পরেই আমরা ভুলে যাই। আসুন আরও একবার আমি সেই ঘটনাগুলোকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। ঢাকার পোস্তাকলা সংলগ্ন এলাকায় মর্নিংবার্ড নামের একটি লঞ্চ ডুবির ঘটনার পর বাংলাদেশের নৌপথে নিরাপত্তা দুর্ঘটনার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। সোমবারের সেই লঞ্চ দুর্ঘটনায় অত্যন্ত 34 জন নিহত হন। প্রাণহানির হিসেবে দেশের নৌপথে সবচেয়ে বড় দুর্ঘটনার কয়েকটি সম্পর্কে তথ্য তুলে ধরা হলো। বাংলাদেশের নৌযান কর্তৃপক্ষ নৌ নিরাপত্তা এবং যাত্রী পরিবহন নিয়ে কাজ করেন এমন সংস্থার সাথে কথা বলে এই তালিকাটি তৈরি করা হয়েছে। প্রথমে ধরা যাক, 2014 সালে 4 আগস্ট 250 বেশি যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যায় পিনাক 6 নামের একটি লঞ্চ। বাংলাদেশের নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA জানিয়েছেন ওই লঞ্চটি তোলা সম্ভব হয়নি এবং এর ধ্বংসাবশেষ কখনো খুঁজে পাওয়া যায়নি। ডুবে যাওয়া লঞ্চ থেকে 49 জনের মরদেহ উদ্ধার হয়েছিল, আরও 50 জন যাত্রীর খোঁজ পাওয়া যায়নি। বাকিরা সাঁতরে এবং জেলেদের সহায়তায় তীরে উঠতে পেরেছিলেন। এরপর আসুন MV নাসরিন 1। 2003 সালে 8ই জুলাই ঢাকা থেকে বোলা লালমোহনগামী MV নাসরিন 1 নামের লঞ্চটি চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ডুবে যায়। BIWTA বলেছে অতিরিক্ত যাত্রী ও মালবোঝাইয়ের কারণে লঞ্চটি তলা ফেটে গিয়েছিল। ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে কত যাত্রী ছিল সে বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। তবে ওই দুর্ঘটনায় সরকারি হিসেবে প্রায় 650 মরদেহ উদ্ধার করা হয়েছিল। যাত্রী কল্যাণ সমিতির মহাপরিচালক মোয়াজ্জেম হক চৌধুরী বলেছিলেন, মৃত্যুর হিসাব এই লঞ্চ ডুবিকে দেশের সবচেয়ে বড় দুর্ঘটনা বলা হয়। এরপর হচ্ছে MP ছালাউদ্দিন 2। 2002 সালের 3রা মে চাঁদপুরের ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায় ছালাউদ্দিন 2 নামের যাত্রীবাহী লঞ্চ। এতে ভোলা এবং পটুয়াখালীর প্রায় 400 যাত্রী মারা গিয়েছিল। ওই দুর্ঘটনার পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের করা একটি তদন্ত কমিটি নকশামতো লঞ্চ নির্মাণ না করায় মালিককে এবং অতিরিক্ত যাত্রী বহনের জন্য মাস্টারকে অভিযুক্ত করেন। এতে ওই লঞ্চের মালিককে জরিমানা এবং মাস্টারকে চাকরিচ্যুত করা হলেও অন্যদের শাস্তি হয়নি। এরপরে আসুন MV রাজহংসী। 2000 সালের 29শে ডিসেম্বর ঈদুল আজহা রাতে চাঁদপুর মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে MV জলকপকাত এবং MV রাজহংসী নামের দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজহংসী লঞ্চটি পানিতে তলিয়ে যায়। সে সময় ওই লঞ্চে 162 জন যাত্রী নিহত হয়েছিল। এরপরে আসুন অ্যাটলাস স্টার। 1986 সালে অ্যাটলাস স্টার নামে একটি লঞ্চ ডুবে 200 জন যাত্রী মারা গিয়েছিলেন। লঞ্চটি ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং খারাপ আবহাওয়ার কারণে ডুবে গিয়েছিল বলে জানিয়েছে BIWTA। এছাড়া 2005 সালে একটি ফেরি ডুবে গিয়ে 118 জন যাত্রী নিহত হন এবং 2005 সালে ML মিতালি ও ML মজলিশ নামে দুটি ছোট লঞ্চের মুখোমুখি সংঘর্ষের পর ডুবে গিয়েছিল প্রায় 300 মানুষের প্রাণহানি ঘটেছিল। কোস্ট বিডির মিস্টার হক বলেছিলেন, 1972 সাল থেকে এ পর্যন্ত দুর্ঘটনার জন্য দেশের 500 বেশি মামলা চলছে, কিন্তু এর মধ্যে মাত্র 1টি মামলার বিচার হওয়ার নজির রয়েছে।